1813 স্কোয়ার ফিটের একটি বাড়ির ব্যয় 26 লক্ষ টাকা, কিন্তু টাকাটা ব্যয় করার পরও এই বাড়িটিতে থাকার মতো কোনো অবস্থা নেই অথবা বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। তো অবশ্যই আজকে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, যারা বাড়ি করবেন ভাবছেন অথবা যারা বাড়ি করেছেন তাদের সাথে হয়তো মিস্ত্রিরা এই ভুলগুলো করেছে, সেই বিষয়বস্তুগুলো মিলিয়ে নেবেন। তো এই বাড়িটি মূলত 26 লক্ষ টাকা ব্যয়ে 15টি কলমের মাধ্যমে বাড়িটি করা হয়েছে, কিন্তু এই বাড়িটিতে বর্তমানে ভিতরে কিছু ভুল করা হয়েছে, যেই ভুলের কারণে এ বাড়িটির ভিতরে বসবাসের অযোগ্যই বলতে পারেন। এটা মূলত 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করা হচ্ছে। তো বাড়িটির ভিতরে কোনো ড্রয়িং ডিজাইন করা হয়নি কোনো ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচার দ্বারা, কোনো ইঞ্জিনিয়ারের মাধ্যমে কিন্তু ড্রয়িং ডিজাইনটি করা হয়নি, শুধু কন্ট্রাক্টরের মাধ্যমে পুরো বাড়িটিকে করা হয়েছে। তো এ পর্যন্ত এ বাড়ির ব্যয়ে 26 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন, যারা বর্তমান সময়ে একটি বাড়ি করবেন অথবা বাড়ি করার সময় কী কী বিষয়গুলো মাথায় রাখতে হয় তা আপনারা বুঝতে পারবেন। তো এই বাড়িটির আমরা একটা সলিউশন দিয়ে যাবো, অবশ্যই সলিউশনটা ইনশাল্লাহ আপনারাও জানতে পারবেন যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই সমস্যাগুলো যদি আপনারা ফেস করেন তাহলে আপনারা কীভাবে এটার থেকে নিষ্পত্তি পাবেন অথবা কীভাবে এটা সমাধান করবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটি মূলত জাহাঙ্গীর ভাই আমাদের সাথে যোগাযোগ করেছে অনলাইনে, যোগাযোগ করে আমাদেরকে ওনার বাড়ি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। তো আমরা ওনার বাড়িটি সরাসরি সাইট ভিজিট করতে চলে এসেছি। তো সরাসরি আপনাদেরকেও দেখাবো এ বাড়িটির ভিতরে কী সমস্যাটা করে হয়েছে বা কী কারণে এটাতে বসবাস করা যাবে না বা কী ভুলের কারণে ওনার এতগুলো টাকা নষ্ট করার পরে উনি বসবাসের অযোগ্য হয়ে গেছে এই বাড়িটি। তো ভিউয়ার্স, জাহাঙ্গীর ভাই ঢাকাতে ব্যবসা করে, উনি ব্যবসায়ী মানুষ এবং উনি মিস্ত্রির সাথে কন্ট্যাক্ট করে, অর্থাৎ ওনার এলাকার ফোনম্যানের সাথে কথা বলে, কন্ট্রাক্টরের সাথে কথা বলে কিন্তু উনি ডিজাইনটা করে নিয়েছে। তো আমি আসলে কাউকে দোষারোপ করছি না, আসলে কাজ মানুষ বলতেই ভুল হয় এবং দক্ষ অদক্ষের বিষয় অবশ্যই আছে। আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে কিন্তু অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায়, তো সেগুলোই কিন্তু অবশ্যই সমাধান করা যায়। তো এখানে 26 লক্ষ টাকা ব্যয় করে 1813 স্কোয়ার ফিটের একটি বাড়ির বর্তমান যে অবস্থাটা আপনারা হয়তোবা কিছুটা আঁচ করতে পারছেন, যে এ বাড়িটি মূলত 1813 স্কোয়ার ফিটের একটি বাড়ি, বাট এখানে কলম দেওয়া হয়েছে 15টি কলম এবং এক একটি কলম থেকে এক একটি কলমের দূরত্ব রাখা হয়েছে 18 ফিট, 15টা আছে 17 ফিট, 15টা আছে 15 ফিট। তো এখানে দূরত্বটা ইস্যু না, ইস্যুটা হয়েছে অন্য একটি জায়গায়, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা হয়তো বা দেখে বুঝেই ফেলেছেন, এখানে বাড়তি 5টি কলম দেওয়া হয়েছে যেটা হচ্ছে বালু সিমেন্টের মাধ্যমে একদম আলাদা। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভীম থেকে একদম নিচের বিম থেকে টপ বিমের মধ্যে মাঝখানে এখানে যে গ্যাপটা আছে এখানে প্রায় 18 ফিটের মতো একটি গ্যাপ, এই গ্যাপের মাঝখানে উনি একটি কলম দিয়েছে। এখানে 5টি কলম আছে মূলত, তো 5টি কলমে কিন্তু উনি ইট এবং বালু দিয়ে কিন্তু ঘাতনিটি করে 10 ইঞ্চির একটি কলম দিয়েছে। তো বিষয়টা হলো এই পরামর্শটা কিন্তু মিস্ত্রি দিয়েছিল, কারণ মিস্ত্রি যখন ভুল করে ফেলেছে তখন এটা সমাধান করার জন্য কিন্তু মিস্ত্রি আপনার এইভাবে আপনার ইট এবং বালু বা সিমেন্ট দিয়ে ওনারা সুন্দরভাবে এখানে 10 ইঞ্চি কলম দিয়ে ওনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে এটাই লোড নিতে পারবে। আসলে RCC ঢালাইয়ের কলম আর এই কলমের মধ্যে রাত দিন পার্থক্য, এটা আপনারা অনেকেই জানেন। যে বাড়ির ভিতরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে নিচে ধানের জমির পাশেই মাটি ভরাট করে কাজটা করা হয়েছে এবং প্রত্যেকটা বেস কিন্তু ওনারা ঢালাই 15টা বেস প্রায় আপনার 4 ফিট বা 4 ফিট করে ঢালাই করা হয়েছে 5টি এবং বাকি 10টি বেজ ঢালাই করা হয়েছে প্রায় 7 ফিট বাই 7 ফিট করে। তো আমরা কিন্তু অনেক সময় আপনাদেরকে আমাদের ভিডিওতে বলে থাকি যে আমরা যে বেজগুলো ঢালাই করি সেটা বেসিক্যালি জায়গার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা ঢালাই করে থাকি এবং আমরা পুরো বাড়িটাকে স্ট্রাকচার দাঁড় করানোর পরে এখানে আমরা ওয়েট ক্যালকুলেশন করে কিন্তু আমরা এখানে কলমের ভিতরে রড এবং কলমের দূরত্ব বুঝেই কিন্তু আমরা আপনার কলমের ভিতরে রডগুলো দিয়ে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে যে এক্সট্রা কলমটা দেওয়া হয়েছে ইট এবং বালুর মাধ্যমে, এই কলমটা কিন্তু এখানে কোনো কাজই করবে না, এটা একদম শুধু দেওয়া হয়েছে, এটা শুধু মালিককে বোঝানোর জন্য যে এটা আসলে লোড নিবে, এটা বিন্দু পরিমাণ লোড নিবে না এবং এটা আপনি যদি লাথি দেন জোরে সেক্ষেত্রে এটা ভেঙে পড়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ বুঝতেই পেরেছেন যে কলমের দূরত্ব দেওয়া হয়েছে 18 ফিট দূরত্ব এবং আপনারা দেখতে পাচ্ছেন ইট বালু সিমেন্ট দিয়ে 5টি কলম দেওয়া হয়েছে মাঝখানে, 5টি কলম দিয়ে মালিককে বোঝানো হয়েছে যে এইটা লোড নিবে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে ওনারা এখানে আরেকটি যে ভুল করছে সেটা হচ্ছে যে ভীমের মাঝে ওনারা 12 মিলি রড দেওয়া হয়েছে মাত্র 4 পিস। তো আসলে যেহেতু
ওনারা প্রথমে ভুল কাজ করে ফেলেছে, সেহেতু ওনারা চাইলে উপরের ভীমটা করার সময় কিন্তু ওনারা এটা সমাধান করতে পারতো। উপরের ভীমটা দেওয়ার সময় ওনারা চাইলে উপরের ভীমের মাঝে ওনারা মোটামুটি রডটাকে বাড়িয়ে দিয়ে ওনার সুন্দর করে ওনারা সিস্টেমটা ওয়েটটাকে ক্যালকুলেশন করে ওনারা করতে পারতো। তো যাই হোক বন্ধুরা, এখন এই দেখেন এই বাড়িটা তিনতলা ফাউন্ডেশনের বাড়ি, এখন এই বাড়িটা কি, এই কলমগুলো কি এই পাশে যে লোনগুলো হবে সে লোনটা কি নিতে পারবে? কখনোই নিতে পারবে না। তো আপনারা যারা সামান্য কিছু টাকার জন্য বাড়ির ড্রয়িং ডিজাইন করেন না, অথবা সামান্য কিছু টাকার জন্য আপনারা মনে করেন যে বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো করেন না, স্ট্রাকচার ডিজাইনটা করেন না, তারা কিন্তু এই সমস্যার মধ্যে পড়তে পারেন। হয়তো অনেকে পড়েছেন, হয়তো বা অনেকেই পড়তে পারেন। তো অবশ্যই কিছু টাকা খরচ করলে হলেও দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন, তাতে করে দেখা যাবে যে এই সমস্যাগুলো আপনার মধ্যে পড়তে হবে না। তো এখানে আসলে এই বাড়িটিতে এত টাকা ব্যয় হওয়ার কথাও না, 26 লক্ষ টাকা ব্যয় হয়েছে, তো আসলে এত টাকা ব্যয় হওয়ার কথা না। আপনারা হয়তো অনেকে দেখেছেন যে আমাদের ম্যাক্সিমাম বিল্ডিংগুলোতেই কিন্তু মোটামুটি এতটুকু কাজ করতে আপনার পার স্কোয়ার ফিট খরচ পড়ে হচ্ছে আপনার 2500 টাকার মতো। তো এখানে দেখা গেছে যে 1800 স্কোয়ার ফিটে এত টাকা খরচ হওয়ার কথা না। তো এখানে দেখেন কলমে যে রডগুলো দেওয়া হয়েছে, এখানে প্রত্যেকটা কলমে মোটামুটি 12 মিলি রড দেওয়া, সবগুলো 16 মিলি রড দেওয়া হয়েছে, প্রায় 6 পিস করে দেওয়া হয়েছে এবং কোনো কলমে 4 পিসও আছে। তো আসলে আপনারা যে বাড়ি করবেন, অবশ্যই বাড়ি করার আগে বিষয়গুলো মাথায় রাখবেন। এখানে যে ভীমটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, ভীমটাও প্রায় আপনার 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি করে ভীম দেওয়া হয়েছে, কিন্তু ভীম যে ওয়েট নিবে সে ওয়েটটা কিন্তু নিতে পারবে না, কারণ তার ভিতরে ভালো পরিমাণ রড দেওয়া হয়নি। তো বন্ধুরা, আমরা আরও একটি ভিডিও নিয়ে আসবো এবং সলিউশনটা নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।